আসলে বলসুন্দরী কুল হচ্ছে উচ্চ ফলনশীল, আপনারা দেখেন কি পরিমাণ গাছে ধরছে, এবং এটা দেখে মনে হবে যে মিনি আপেল, হ্যাঁ, কিন্তু আপেল না, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বলসুন্দরী কুল। হ্যাঁ, এটা পর্যাপ্ত পরিমাণ ধরে, এবং বাজারে যেটা আপনারা এখন পাচ্ছেন, হ্যাঁ, সেটা এখনও কিন্তু পরিপক্ক হয়নি, যার কারণে আপনারা হয়তো বলসুন্দরী কুলের প্রতি হয়তো অন্য মন্তব্য হতেই পারে, কিন্তু এখনও এই বাগান থেকে হারভেস্ট হবে এখনও 15 দিন পর। 15 দিন পরে যখন হারভেস্ট হবে তখন এই কুলের সুস্বাদু এবং টেস্ট এবং মিষ্টতা সব কিছুই চলে আসবে। আমার এবছরে 25 বিঘা জমি থেকে কিছু না হলেও আপনার 60 থেকে 65 লক্ষ টাকার টার্গেট আছে, সমস্ত খরচ বাদ দিয়ে লাভ হবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মেহেরপুর জেলা, মুজিবনগর উপজেলা, গোপালপুর গ্রামে। দর্শক, আমি এই মুহূর্তে আছি নাসির শাহ ভাইয়ের বলসুন্দরী কুলের বাগানে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি গাছের সামনে দাঁড়িয়ে আছি। এই গাছটির বয়স মাত্র 10 মাস, কিন্তু আপনারা ফলন দেখলে অবাক হয়ে যাবেন। প্রায় 40 থেকে 50 কেজি ফলন রয়েছে বলসুন্দরী কুল এক একটি গাছের মাঝে। নাসির সাহা 2021 সালে প্রথমত 7 বিঘা জমির উপরে বলসুন্দরী কুলের বাগান করে ওইখান থেকে সফলতা অর্জন করে বর্তমানে 25 বিঘা বলসুন্দরী কুলের বাগান করেছেন। আজকে আমরা নাসির শাহ ভাইয়ের বলসুন্দরী কুল চাষ নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি পুরো আইন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম নাসির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গাছের পরিচর্যা করছিলেন নাকি? জি, গাছের পরিচর্যা। আচ্ছা, গাছ কেটে দেওয়ার কারণ কি নাসির ভাই? গাছ কেটে দেওয়ার কারণে যে ডালগুলায় চিকন চিকন যে ডালগুলায় বরুই নাই, এই ডালগুলা ছেটে দিলে আপনার বরুইটা আলো বাতাস পাবে বেশি, মোটা হবে বেশি। আচ্ছা, বরুই মোটা হবে? জি জি। আচ্ছা নাসির ভাই, আপনি তো 2021 সালে বলসুন্দরী কুলের বাগান করে তাক লাগিয়ে দিয়েছিলেন, বর্তমানে 2022 সালে আপনার কতটুকু জায়গার উপরে বলসুন্দরী কুল চাষ করা হচ্ছে? 2022 সালে আমার টোটালে 25 বিঘা, 33% 25 বিঘা জমিতে আমি বলসুন্দরী চাষ করতেছি। আচ্ছা, 33% 1 বিঘা? জি, 33% 1 বিঘা। 25 বিঘাতে? জি, 25 বিঘা। 2021 সালে কত বিঘা জায়গার উপরে ছিল? 2021 সালে ছিল 7 বিঘা। আচ্ছা, আর এবছর আমি লাগাইছি 25 বিঘা। এত বেশি করার কারণটা কি বলসুন্দরী কুল চাষ? বলসুন্দরী আসলে আপনারা দেখেন, দেখতেই পাচ্ছেন যে যে পরিমাণ ধরছে, হ্যাঁ, আর এই যে ফলন, আমি গতবার 55 কেজি করে ফলন পাইছিলাম অ্যাভারেজ। আচ্ছা ভাই, অনেকে আবার মন্তব্য করেছে যে প্রথম বছরে 55 কেজি ফল পাওয়া সম্ভব না, সর্বোচ্চ 10 থেকে 15 কেজি ফল পাওয়া সম্ভব। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা আসেন, এসে আমার বাগান ভিজিট করেন, এবং যে কোনো গাছ আমার একটা নিয়ে হারভেস্ট করে আপনারা নিজে ওজন করে স্কেলে ওজন করে দেখেন প্রমাণ। আচ্ছা নাসির ভাই, এই যে একটা গাছ আমাদের সামনে যেটা আছে, এটাতে তো কুলের কারণে আপনার পাতাই দেখা যায় না। দর্শক যদি ভালো করে লক্ষ্য করেন, এই পাশটা কিন্তু সম্পূর্ণ কুল, পিছনে কুল, ওই পাশেও কুলে একদম ভরপুর গাছ, একদম কুঁজু হয়ে গিয়েছে। ভাই, এই গাছটার বয়স কতদিন? এই গাছটার বয়স হচ্ছে 10 মাস। 10 মাস? 10 মাস সামথিং, হয়তো 10 মাস 10-15 দিন এরকমই হবে। 10 মাসের একটি গাছে আলহামদুলিল্লাহ এই পরিমাণ কুল এসেছে? জি। আচ্ছা, এটাতে কত কেজি কুল? যেটা সত্য সেটা বলবেন, কত কেজি কুল আছে এটাতে? এটাতে আনুমানিক কুল আছে 50 কেজি তো হবেই। 50 কেজি হবে? জি, 50 কেজি হবে। যদি আমরা এখন সংগ্রহ করি মেপে দেখাতে পারবেন তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাই, আমরা কুল একটু ভাঙি এবং দর্শকদেরকে দেখাই। আর দেখেন আরেকটা বিষয় দেখেন, যে কুলের দেখেন কিন্তু সাইজ, কিন্তু 3 সাইজের কুল আছে। আচ্ছা আচ্ছা, এই যে এক মোটা, এই যে তারপর সাইজ, এই যে এই সাইজ। হ্যাঁ, তো এই সম্পূর্ণ যদি পুরো কুলটা যদি এই সাইজ হতো তাহলে একটা ডালও টিকতো না, সব ডালই ভেঙে যেত। ভেঙে যেত। আচ্ছা ভাই, এটা তো খাওয়ার উপযোগী? হ্যাঁ, খাওয়ার উপযোগী। দর্শক, আপনারা ভালো করে লক্ষ্য করেন, অস্ট্রেলিয়ান যেই আপেলগুলো আছে, অস্ট্রেলিয়ান আপেলের সাইজ কিন্তু ভাই এর চেয়ে হয়তো একটু বড় হতে পারে, কিন্তু মোটামুটি সেম। হ্যাঁ। আচ্ছা, আপনি একটা ফলন হাতে নেন তো, খাওয়ার উপযোগী একটা ফলন আমরা দর্শকদেরকে দেখাই। ভাই, এই যে বলসুন্দরী কুলটা আছে, এক কেজিতে কয়টা নেয় সর্বোচ্চ? কেজিতে আপনার 16টা এরকমই নেই, 16 থেকে 17টা। আচ্ছা, বর্তমানে বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে? বর্তমানে এখন বাজার হচ্ছে 70 থেকে 80 টাকা। 70 থেকে 80 টাকা? জি। না, বলসুন্দরী তো আরও কমেও পাওয়া যায় বাজারে?
না, তারপরে এটা সেটা সেই কুল না, এই যে এই কুলটা এখনো কিন্তু হারভেস্ট করার মতো হয়নি। আচ্ছা, হারভেস্ট করা মতো হবে, এই পুরো অংশটা সাদা মানে ঘি কালার চলে আসবে। গ্রিন আছে, গ্রিন আছে, এটা পুরাটা ঘি কালার চলে আসবে মানে। আচ্ছা, তাহলে এটা কতদিন পরে হারভেস্ট করা যাবে? এখনো 10 দিন, আরো 10 দিন পরে হারভেস্ট করতে পারি। আচ্ছা, আমরা কিন্তু বাজারে পাচ্ছি ভারত সুন্দরী, পাশাপাশি বল সুন্দরী, দুইটাই আরো এক মাস আগে থেকে বাজারে পাওয়া যাচ্ছে। ওইগুলা কি খাওয়ার উপযোগী ছিল না তখন? না, ওইগুলো খাওয়ার উপযোগী, কিন্তু কুলের মধ্যে বেস্ট হচ্ছে বলসুন্দরী। এর মিষ্টতা, এর ফলন, হ্যাঁ, সব দিক দিয়ে বলসুন্দরী বেস্ট, এবং মার্কেটে প্রচুর চাহিদা। যখন বলসুন্দরী একটা অনেক রকম আমাদের চাষ, আমরা যেটা চাষ করি, সবাই তো আর ওই পাকিয়ে ভাঙে না, না না, পরিপূর্ণভাবে পাকিয়ে ভাঙে না, কেউ কেউ কাঁচা ভাঙে, কেউ কেউ পাকা ভাঙে। যাদের পাকা ভাঙে তারা অবশ্যই দাম পাবে, কেজিতে আপাতত 30-40 টাকার ডিফারেন্স হবেই। আচ্ছা, কিন্তু তখন মিষ্টতাটা কম হয়? কোন কখন? যখন আগে এটা সংগ্রহ করা? হ্যাঁ, আগে, এখন যদি এই এই ফলটা খাবেন মিষ্টি কম হবে, এই ফলটা আরও 5-7 দিন পরে খাবেন মিষ্টতা বেশি হবে, 4-5 দিনেই মিষ্টতা বৃদ্ধি পেয়ে যাবে। আচ্ছা নাসির ভাই, বল সুন্দরী কুল চাষের সুবিধা সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, বল সুন্দরী কুল চাষের সুবিধা হচ্ছে আপনার এর অতিরিক্ত পরিচর্যা নেই, যেরকম আপনার পেয়ারাতে ডুগা কাটতে হয় নিয়মিত, তারপরে আপনার পিপি মারতে হয়, তারপরে আগাছা মুক্ত ঘাস মাস সব কিছুই করতে হয়। আর আপনি বাগানে দেখেন যে আগাছা আছেই, মানে ঘাস টাস সব কিছুই আছে, কিন্তু কুলের কোনো মানে বল সুন্দরী কুলের কোনো ক্ষতি করতেছে না, এবং কুলও দেখেন পর্যাপ্ত পরিমাণ ধরে আছে। সুবিধা এটাই যে পরিচর্যা কম করলে হয়ে যায়, পরিচর্যা কম করতে হয়। আচ্ছা, আমরা যে বাগানে দাঁড়িয়ে আছি বর্তমানে, এই বাগান কতটুকু জায়গার উপরে? এই বাগানটা বর্তমানে হচ্ছে 4 বিঘা। 4 বিঘা, কতগুলো গাছ আছে 4 বিঘাতে? 4 বিঘাতে বিঘাতে 200, প্রতি বিঘাতে 200 করে। আচ্ছা নাসির ভাই, অনেকে মন্তব্য করে যে আমরা শুধু একটা গাছ দেখাই, যে গাছে ফলন বেশি আমরা সব গাছ দেখাই না। আসলে আপনার প্রতিটা গাছই কি এভারেজ ফলন এরকম আছে নাকি কম বেশি হয়ে থাকে? হ্যাঁ, গাছ প্রতি হয়তো 5-6 কেজি হয়তো কম বেশি হবে, এটা স্বাভাবিক, সব গাছে তো একরেট মাল হবে না, একই সমান, কোনোটা 5 কেজি বেশি হবে, কোনোটা 5 কেজি কম হবে। আচ্ছা, পিছনের গাছটাতে ফলন কম মনে হচ্ছে? না, পিছনের গাছটা ফলন কম না, আপনি ওই চার সাইডের ডালটা তো ছিটিয়ে গেছে এই গাছটা। আচ্ছা আচ্ছা, চার সাইডে আপনি ঘুরে দেখেন, ওদিকে গেলে মনে হবে না এই গাছটাই বেশি আছে। আচ্ছা, প্রতিটা গাছে আলহামদুলিল্লাহ তাক লাগানো ফলন রয়েছে। জি জি। আচ্ছা নাসির ভাই, বল সুন্দরী বাগান করার আগে একজন চাষির কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন? বল সুন্দরী কুল চাষ করার আগে জানা প্রয়োজন রোপণ, চারা রোপণ পদ্ধতি, এবং আপনার যখন মূল মুকুল আসে বল সুন্দরী ফুলের, ওই মুকুলটা ওই সময় পরিচর্যাটা, ট্রিটমেন্টটা একটু বেশি জরুরি আর কি। আচ্ছা, কোন ধরনের মাটিতে বল সুন্দরী কুল চাষ করা যায় খুব সহজেই? সহজে বাংলাদেশের এমন কোনো মাটি নাই যে সেটা সেই জায়গায় বল সুন্দরী কুল চাষ হবে না, সব মাটিতে, সব মাটিতেই হবে, মানে সাদা হবে। আমি দেখছি যে আমি 2-3 ফিট পানি বাতিয়েও গেছে, সেই জায়গাও বল সুন্দরী গাছ ঠিকই আছে, মরে নাই পানিতেও, পানিতেও মরে, পানিতেও মরে নাই। কতদিন পানি থাকতে পারে? না, এটা ধারণ ক্ষমতা আপনার 15-20 দিন পর্যন্ত যদি পানি 2 ফিট বাতিয়ে থাকে তাহলেও গাছ মরবে না। আর যদি তার উপরে থাকে তাহলে গাছ, সেক্ষেত্রে গাছ মরে যাবে। আচ্ছা, তাহলে পানি তো তেমন সমস্যা হয় না? সমস্যা হয় না। আচ্ছা ভাই, চারা রোপণের আগে প্রস্তুত করা হয় কিভাবে জমিটা? হ্যাঁ, প্রস্তুতি হচ্ছে আপনার জৈব সার, যেটাকে গোবর সার বলি আমরা, আমরা গোবর সারই বলি। তো গোবর সার আপনার নিয়ে এসে পুরা জমিতে ছিটিয়ে দিয়ে চাষ করে, 2-3টা চাষ করার পরে জমিটা ফেলে রেখে শুকায়, শুকানোর পরে আপনার গর্ত করি, দিয়ে রোপণ করে সেচ দিয়ে, তারপরে রাসায়নিক সার টারগুলা আমরা 15-20 দিন পরে থেকে দেওয়া শুরু করি। আচ্ছা, কতটুকু দূরত্বে চারা রোপণ করতে হয়? হ্যাঁ, অনেকে 7 ফিট দূরত্বে করে, অনেকে 8 ফিট দূরত্বে করে। হ্যাঁ, আমার কিছু আছে 7 ফিট, কিছু আছে 8 ফিট। তো 7 ফিট দূরত্ব করলে কি হয়, একটু ঘন হয়ে যায়, ফলনটা বেশি হয় এক বছর। হ্যাঁ, আর 8 ফিট দূরত্ব করলে আপনার একটু ফাঁকা হয়ে যায়, জমিটা একটু পড়ে থাকে এই। আচ্ছা, এই যে একটা গাছ দেখতে পাচ্ছি 10 মাস বয়স গাছটির, এই গাছটিকে কি শুধু একবারই ফলন নেবেন, পরে কেটে দিবেন, না পরবর্তী বছর ফলন হওয়ার চিন্তা ভাবনা আছে? আমার গত বছরের যে বলসুন্দরী বাগান ছিল আপনারা দেখছিলেন, ওই ওই মুড়ি গাছে মানে দ্বিতীয় 2 বছরের গাছ হয়ে গেলে ফলন কম হয়। আচ্ছা, তো আমরা এবার কী করবো, ওই ভুলটা আর করবো না, এবার গাছ কেটে দিয়ে ফের আবার নতুন করে রোপণ করবো। একটা চারার দাম হচ্ছে 25 টাকা। আচ্ছা, একটা চারার দাম 25 টাকা, চারার দাম তো আর বেশি না, গাছটা কেটে ফেলে আবার ফের চারা কয় টাকার লাগবে চারা। আচ্ছা, তাহলে প্রথমবার ফলন নেওয়ার পরে গাছ কেটে দিয়ে দ্বিতীয়বার আবার ফলন নেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে নতুন গাছ লাগিয়ে? জি।
আচ্ছা নাসির ভাই, বলসুন্দরী কুলের মিষ্টতাটা আসলে কেমন, যদি আমরা দর্শকদেরকে এসে সেটা জানাই? হ্যাঁ, মিষ্টতা আপনি এর আগেও দেখছেন যে কিরকম মিষ্টতা খেয়ে, আর আজকেও খেয়ে দেখেন কিরকম মিষ্টতা, আপনিই বলেন দর্শককে, আমি কিছু বলবো না। হ্যাঁ, আপনি একটা ফলের, আমার তো ফল একটা আছে পরিপক্ব না, তারপর আমরা খেয়ে দেখি। দর্শক, আমরা বলসুন্দরী কুল তো বাজারে ক্রয় করে আমরা খাই, কিন্তু আজকে বাগান থেকে ফ্রেশ ফলটা খাই, কেমন লাগে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আলহামদুলিল্লাহ এখন কিন্তু প্রচুর মিষ্টি, রসালো, প্রচুর রস। যদি কেউ আসলে বাগানে না আসে তাহলে বোঝার কোনো সুযোগ নেই। আসলে যাদের কৌতূহল আছে মনের ভেতরে, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যে কোনো বাগানে যান, যে ভিজিট করে ফল খেয়ে সমস্ত কিছু যাচাই বাছাই করে তারপরে বাগান শুরু করেন। আচ্ছা ভাই, যখন গাছে মুকুল আসে তখন পরিচর্যা সম্পর্কে জানতে চাই। পরিচর্যা হচ্ছে তখন ছত্রাকে আক্রমণ করে বেশি, ছত্রাক আর আপনার কীটনাশক, হ্যাঁ এই দুইটাতে আপনার কিছু পোকা থাকে, দর্শনা পোকা বা বিভিন্ন ধরনের পোকা আপনার আক্রমণ করে মুকুলে, আর আপনার ছত্রাক লাগে, আর ছত্রাক লাগলে পুরা বাগান শেষ। আচ্ছা, ছত্রাককে বাঁচানোর জন্য কী করতে হয়? ছত্রাককে বাঁচানোর জন্য আপনার ছত্রাকনাশক ঔষধ বিভিন্ন ধরনের বাজারে আছে, সে সমস্ত ঔষধগুলো স্প্রে করলে ছত্রাক দমন হয়ে যায়। আচ্ছা ভাই, ফল কি ঝরে যায় বল সুন্দরী? হ্যাঁ, ফল ঝরে অনেক ক্ষেত্রে ছত্রাকের কারণে। আচ্ছা, ফল অনেক ক্ষেত্রে ঝরে আপনার হলুদ হয়ে ছোটোবেলায়, মানে এই সাইজ থাকতে দেখবেন যে ছোটো থাকতে এই ফল ঝরে যায়। আচ্ছা, তখন এই ফলের পুষ্টি আসলে গাছ গাছ বলে দেবে গাছ কি চাচ্ছে। আচ্ছা নাসির ভাই, মুকুল থেকে কতদিন পরে আমরা ফল হারভেস্ট করতে পারবো? মুকুল থেকে 4 মাস লাগবে আপনার হারভেস্ট করতে। 4 মাসে পরিপূর্ণ হয়ে যাবে? জি জি। আচ্ছা নাসির ভাই, যে পরিমাণ ফলন গাছে আছে, হ্যাঁ 25 বিঘা জমি থেকে আপনার কি পরিমাণ ফল বিক্রি করা সম্ভব হবে? 25 বিঘা আমি যদি একটা গাছ থেকে হিসাব করি সর্বনিম্ন 40 কেজি, 40 কেজি, আর আমি দাম ধরছি আপনার 40 টাকা। আচ্ছা, অ্যাভারেজ এখন বর্তমান 70 থেকে 80 টাকা বাজার বল সুন্দরী, কিন্তু আমি সব কিছু ফেলাই দিয়ে 40 টাকা ধরছি। 40 গুণ 40 কেজি মাল আর 40 টাকা দাম দিয়ে আসে 1600 টাকা প্রতিটা গাছে। আচ্ছা, 25 বিঘা জমিতে আপনার প্রতি বিঘাতে 200 করে গাছ আছে? জি, প্রতি বিঘাতে 200 করে গাছ আছে। যদি 1600 টাকা ওই হিসাবে ধরি, 200 গুণ 1600 গুণ 200, 3,20,000 টাকা আসে প্রতি বিঘাতে। 3,20,000 টাকা প্রতি বিঘাতে 3,20,000 টাকা সম্ভব? সম্ভব, এটা এটা সিম্পল সিম্পল হিসাব। আপনারা যারা আপনি নিজে প্রমাণ করেন, একটা গাছ হারভেস্ট করে ওজন করে মেপে আর বাজারে খোঁজ নেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে তো 25 বিঘাতে আপনার প্রচুর পরিমাণে টাকা বিক্রি করা সম্ভব। হ্যাঁ, প্রচুর, অর্ধ কোটি টাকার উপরেও? হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, কৃষক যদি এত টাকা আয় করতে পারে বলসুন্দরী কুল চাষ করে, তাহলে অন্য ফসল কেন করবে না? এখানে বাংলাদেশে তো এখনও বিদেশি ফলই প্রচুর ফল চাষ হচ্ছে, যেরকম রটমিলন, সাম্মাম, তারপরে ড্রাগন, তারপরে তিন ফল, হ্যাঁ তারপরে আপনার পেয়ারা, বরুই, এ সমস্ত ফল চাষে তো মানুষ এখন সব কৃষি সেক্টর এগিয়ে আসছে। বড় 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 শিল্পপতিরা গ্রিন হাউস করছে, করে সারা বছর ফল উৎপাদন করতেছে। আচ্ছা দর্শক, আপনারা শুনতেই পাচ্ছেন যে প্রতি বিঘা জমিতে প্রায় 3,00,000 টাকার মতো ফল বিক্রি করা সম্ভব হবে। ভাই, আমরা ইউটিউবে দেখি যে বিভিন্ন কমলা বাগান কেটে ফেলা হচ্ছে এবং চাষিরা হতাশাগ্রস্ত, এবং যারা চারা বিক্রি করে তারা একটা সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই জায়গা থেকে আপনি বলসুন্দরী কুল সম্পর্কে কী বলতে চান? সেই জায়গা থেকে আমি বলসুন্দরী, অনেক অনেক ব্যবসায়িক আছে, নার্সারি আছে, যারা প্রতারণা করে, আসলে এই প্রতারণার কারণেই আজকে কৃষি সেক্টর যত ডেভেলপ হচ্ছে ক্ষতিও হচ্ছে। তো আমার সেক্ষেত্রে বলবো, যারা বাগান করবেন আগে যাবেন, বাগানে যে ভিজিট করবেন, বাজারে খোঁজ নেবেন সেই ফলটার চাহিদা কীরকম, তারপরে না সেই গাছটা আপনি রোপণ করার চিন্তাভাবনা করবেন। আচ্ছা, আপনি তো চারা বিক্রি করছেন? হ্যাঁ, আমি চারা বিক্রি করি। কত টাকা পিস বিক্রি হচ্ছে? আমি 25 টাকা পিস চারা বিক্রি করি। 25 টাকা পিস? জি। আচ্ছা, যদি কেউ বলসুন্দরী কুলের বাগান করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কী পরামর্শ দেওয়ার আছে? তাদের উদ্দেশ্যে আগে আপনি বাগানে এসে ভিজিট করবেন প্রথমত, প্রথমত আপনার চারাটা সঠিক জাত হতে হবে। আচ্ছা, তারপরে আপনার রোপণ পদ্ধতি, তারপরে আপনার যখন মুকুল আসে সেই সময় একটা ট্রিটমেন্ট, এই সমস্তগুলার মানে পরিচর্যা করলে সাকসেস সে। আচ্ছা, তো নাসির ভাই, আমরা আপনার সফলতা কামনা করছি। প্রথম বছরে 7 বিঘা জমি, বর্তমানে 25 বিঘা, পরবর্তী বছর অবশ্যই আরও বৃদ্ধি করার চিন্তাভাবনা আছে তো? না, আমার এখন চিন্তাভাবনা আরও আছে, যেরকম ড্রাগন এবং
আপনার তিন ফল নিয়ে চিন্তা ভাবনা করতেছি, দেখা যাক আল্লাহ কি করে। ঠিক আছে, আশীর্বাদ অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক দূর থেকে এসেছেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।